ইভিনিং জেঠিমা, আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক আমি ধন্যবাদ দিতে চাইবো প্রথমেই। এবং আপনার সাথে যে যে মিট যে দেখা হলো এই সময়ের জন্য আমি অশেষ নিজেকে গৌরবান্বিত, আমি আশীর্বাদিত মনে মনে করি। এই সময়ে আপনি আমার আমার এই ভিডিওতে একটু ছোট্ট আপনার জীবনের কাহিনী সম্বন্ধে আমরা শুনতে চাইবো, এবং তার জন্য আমি এই ছোট্ট ভিডিও আপনাদের আমি এবং আমার যারা ইউটিউব চ্যানেলে রয়েছে আমি সকলের সামনে আপনার লাইফ, আপনার জীবন সম্বন্ধে এবং আপনি এই 85 বছর বয়সেও যেভাবে আপনি নিজেকে মেনটেন করে রেখেছেন এবং নিজেকে এখনও আমি যে শুনছি যে আপনি যে বললেন আমাকে আপনি এখনও রান্নাবাটি করেন, আপনি এখনও মর্নিং ওয়াক করেন, আপনি নিজের শরীর চর্চার সাথে সাথে আপনার সমস্ত কাজ আপনি এখনও করে চলছেন, এবং এই সম্বন্ধে আপনি একটু কথা বলেন, কথা আপনি একটু নিজের অভিজ্ঞতা আপনি লোকেদের শেয়ার করেন। এবং এই যে আপনি যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন এই যে অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, এটাও আপনি কিভাবে পেলেন এবং আপনি কিভাবে নিজের লোকেদের সেবা আপনি করেছিলেন একটু 2-3 মিনিট আপনি বলুন। যখন কমিশনার ছিলাম তখন যেখানে কোনো প্রবলেম হলে আমাকে ডাকতো, আমি যেতাম। মেয়েদের সমস্যা, মেয়েদের চাকরি, এই যে MSK, SSK, ICDS এই সমস্ত কাজের ক্ষেত্রে, বাগানে যদি যেখানে গণ্ডগোল হইত যেতাম, ওদের সাথে কথা বলে লোকে বুঝালে বাংলা ভাষা হোক বা নিজের ভাষায় হোক বলে ওদেরকে বুঝাইয়া সমস্ত কাজ, কিন্তু যেখানে যেখানে হয়েছে, যেখানে যেখানে হওয়া দরকার ছিল সেই জায়গায় মহিলাদের কাজটা হয়েছে, বুঝছো। আর উমেন্স কমিশনার যখন ছিলাম তখন আমি কিন্তু মিটিং মিছিলে কোনো দিন কিন্তু বাদ দিইনি, যেখানে হয়তো যেতাম। আর বিশেষ করে আমাদের ট্রাইব সমস্যাটা ওদেরকে বলতাম, যারা অন্য কমিশনার ছিল বা অন্য দল থেকে যারা কমিশনাররা ছিল তাদেরকে বলতাম তাদের সমস্যাটা। ওরা মুখ্যমন্ত্রীর কাছে বা রাজ্যপাল কাছে আমরা পেশ করতে বলতাম, তারা পেশ করত। এইভাবে এগিয়ে গিয়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা কিন্তু ভিজিট করেছি যখন আমি উমেন্স কমিশনার ছিলাম। আর গান আমি খুব ভালোবাসতাম, যেখানে প্রথম মিটিং হইতো আমি প্রথমে গান করতাম, তারপরে মিটিংটা শুরু হতো। যে কোনো গান, যে কোনো যেটা জানতাম, আমাদের আদিবাসী গান হোক বা অন্য গান হোক, লাগে তারপরে আপনি মিটিং শুরু করতেন। ওরা অন্যরা করতো, উমেন্স কমিশনার যেমন 5-6 জন যখন ছিলাম একসাথে বসলে ওরা আমাকে বলতো গান গান করার জন্য, আমি গান করতাম, তারপরে মিটিংটা শুরু হতো। ওকে, এইভাবে আমরা কিন্তু এগিয়ে চলছি। আর আমার একটা খুব ছিল, মানে ইন্টারেস্ট ছিল যে ভাষা এবং সংস্কৃতি, যে বাংলা সংস্কৃতি, আমাদের নিজের ট্রাইবদের সংস্কৃতি আর গান, এইগুলা গান কিন্তু আমি খুব কালেক্ট করতাম। আর আমাকে খুব ভালোবাসত কেন, যে প্রত্যেকটি মিটিংয়ের আগে আমরা ট্রাইব আমার নিজের সংস্কৃতি গানটা করতাম, তারপরে মিটিং হইত। ওকে, থ্যাংক ইউ। সে একটা গান আমি বলি, একটু ছোট্ট গান আপনি সুর নিন। ছোট্ট গান এসো, এটা বাংলা আর তারপরে আমার ভাষা। ওকে, এসো রে চলো রে কুমারি মে তুমটা নাচতে যাও, তুমটা নাচতে যাও, বালাই কই গুচাই কই জিন্দা পেলো, টুনটা বেচগে কালো, তো টুনটা বেচগে কালো। ঠিক, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো সুন্দর গলা আপনার।
তো ধন্যবাদ দেই আমাদের, আমি ওনার যে একটু ছোট্ট শর্ট ভিডিও ইন্টারভিউ মাধ্যমে বলতে পারেন সেটার জন্য, এবং আপনি যে এই কমিশন আপনার এখানে যেটা দেওয়া আছে 1992 থেকে 2001 সন অবধি মার্থা কুজুর, উনি উইমেন ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন, উনি একজন কি ছিলেন, আপনি মেম্বার ছিলেন না, প্রেসিডেন্ট সেক্রেটারি? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ জেঠিমার সাথে ম্যাডামের সাথে আমি এই ছোট্ট ভিডিও আপনাকে আপনাদেরকে তোলার জন্য। আমরা খুবই আশীর্বাদিত, গৌরবান্বিত, এবং আমাদের মধ্যে যিনি এখনও আছেন এবং ভবিষ্যতে উনি সবার মাঝে যেটা আলোকিত হয়ে উনি জীবনযাপন করছেন, আমরা সবাই তার লাইফ, তার জীবন নিয়ে দেখে আমাদেরকে সব সকলকে আমাদেরকে ইন্সপায়ার, আমাদেরকে নেওয়া উচিত, এবং আমি এটাই ধন্যবাদ দিতে চাইব সর্বপ্রথমে। আমাদের ম্যাডামকেও আমি অনেক অনেক ধন্যবাদ দিই, আরও নেক্সট টাইম নেক্সট সময় আপনার সাথে আরও দেখা হবে, অনেক অনেক ধন্যবাদ।